गाइस, वेलकम टू आवर यूट्यूब चैनल एंड वेलकम टू सेकेंड एपिसोड ऑफ द डबल जी एस एम पी। आज हमें चले आबार डबल जी एस एम पी ते ओखे दाड़ी अन्नूप आगे डिस्कॉर्ड जॉइन हो जाब। वीडियो शुरू करार आगे तुम्हारा कर दाओ लाइक और जरा जरा सबसक्राइब कर दाओ सबसक्राइब। तो आगे डिस्कॉर्डे ढुके जा देखी से क्या झमेला चलते খুঁজে পাচ্ছি না। আমার থেকে আয়রন ছিল, আয়রন নেই। এর মধ্যেই মেহমান চলে এসেছে, বিন বলা মেহমান। তোমার সামনে একটা ক্রিপারও আছে, ছেড়ে দাও। ক্রিপার থেকে এদিকে টেনে টেনে নিয়ে চলে, ফাটাতে না যাবে। এই এই যাচ্ছিল ফেটে, করে দিতে পারে নাকি? ভালো লাগবে যখন তুমি রেকর্ডিং করবে। মেরে দিয়েছি, মরে যা আপদ। আরো আছে, ইয়েস, মেহমান মরে গেছে। এবং আমাদের বাড়ির আপডেট গুলো একবার দিয়ে দিই। আমাদের মেম্বারের বাড়ি, এটা কেভির বাড়ি, একদম কমপ্লিট। এবং অন্যকে তারা করেছে জম্বি, এবং মেরে দিয়েছে। এটা হচ্ছে সায়নের বাড়ি, ইয়েস, রেডি। আও বাড়ি, এটা হচ্ছে হাম্বালের বাড়ি। বাহ, বাড়িটা বেশ ভালো বানিস হাম্বালের। এটা সামুরাই স্পেশাল বাড়ি। এখন কে কে আছে আপাতত? হাম্বাল নেই। আর এইটা হচ্ছে আমাদের কি হল যেন এটা ছিল, মিটিং হল। ডেন্টন ভেতরে কাজ করছে, এখানে কারোর ঢোকার পারমিশন নেই আপাতত। টাউন হল, এখানে কারোর ঢোকার পারমিশন নেই আপাতত। আপাতত কাজ করছে, ওকে আমরা ছেড়ে দেবো কাজের জন্য। এবং আমার বাউন্ডারি চেঞ্জ হয়ে গেছে, বাউন্ডারি ওয়াল চেঞ্জ। এবং ভেতরে ঝুপড়িটা আমার এখনো সেই একই রকম ঝুপড়ি আছে, শুধু ইটের ঝুপড়িটা হয়েছে। এবং আজ থেকে আমি বাড়ি বানানো স্টার্ট করব। এবং তার আগে অন্নবের বাড়িটা দেখিয়ে দিই। এটা ডেন্টনের বাড়ি, এবং ডেন্টন এখান দিয়ে এখনো পর্যন্ত যাইনি। এটা কি করছে আকাশে, স্বর্গে কানেকশন কিছু করে নিচ্ছে বোধ হয়, ডাইরেক্ট স্বর্গে চলে যেতে পারবে। এবং এটা হচ্ছে অন্নবের বাড়ি। এবং এই প্রথম অন্ন একা নিজের হাতে পুরো বাড়িটাকে কমপ্লিট করেছে। এখনো কিছু বাকি আছে কাজ, তাই তো? কোথায় গেলি? কাজ বাকি আছে, সবে স্ট্রাকচার উঠেছে। এটা আমাদের এখানকার মধ্যে চেস বাড়ি, মানে দাবা বাড়ি। এবং ভেতরে ঢুকতে হবে, নিচটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। নিচটা মোটামুটি এরকমই রয়েছে, আগের দিনে তো সবে শুরু হয়েছিল। এবং অন্যবা আমাদের গাইড করবে ওর বাড়ির। হ্যাঁ, এবার তো এদিক থেকে ডান দিক দিয়ে আসতে হবে। এবং এই পোলগুলো কি কাজে ব্যবহার হবে? কোনগুলো? ওই যে পোলগুলো, ওগুলো এখান দিয়ে একটা ছাউনি করা হবে। এবং এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে যাওয়ার সিঁড়ি। এই দরজা। এবং এখানে অন্য ঘুমাবে। বেড পাতা আছে, ফার্নিচার রয়েছে, কাফটিং টেবিল রয়েছে। এবারে এটা বারান্দা, এখানে কয়েকটা ফুল গাছ আছে। আমার সামনে ব্যালকনি দিয়ে বেরিয়ে কেলভিনের বাড়িতে দেখতে পারবে, উঁকি মারতে পারবে কেলভিনে। ওখানে কেলভিন কাফটিং টেবিল ভাঙছে আর বসাচ্ছে এবং লাফাচ্ছে পাগলের মতো। হ্যালো, এক্ষুনি ক্লাস শেষ করে এসেছি। বাহ। এবং এখানে আরেকটা ফ্লোর, এটা পুরো কাঁচের ফ্লোর, লাফালাফি করা যাবে না বেশি এখানে। এবং এখানে ছাদ আছে, ঘুড়ি ওড়ানো যাবে কৃষকরা পূজায়। এবং এটা পুল, যা জল নেই, জল চুরি হয়ে গেছে। এবং আমার চুরি হয়ে গেছে ডিম, মানে এক একজনের এক একটা চুরি হয়ে গেছে। এবং চারজন আমরা
মিটিং করব, তার জন্য একটা টাউন হল বানানো হচ্ছে মিটিং এর জন্য। টাউন হল বানানো হচ্ছে এখন? হ্যাঁ টাউন হল বানানো হচ্ছে, ডেন্টন দায়িত্ব নিয়ে নিয়েছে টাউন হল বানানোর, এবং কোথায় আমাকে শুরু করতে হবে বাড়ি। আর আমি আমার কনস্ট্রাকশনের কাজ করতে থাকবো। করতে থাকো, এদিকে আমার কেলভিনের সাথে একটু কথা বলে নি। হাই কেলভিন। হ্যাঁ আমার এখনো বাড়ি শুরু হয়নি। ও এখনো ডায়মন্ড পেয়ে গেছে কিন্তু এখনো ভিকারি দশা, এখনো কোনো বাড়ি বাড়ি তৈরি হয়নি। কিছু কিছু গ্যাদার হচ্ছে, মানে এখানে একবার ঢোকো, এখানে একবার ঢোকো, ভেতরে ঢুকবো। এখানে কারোর ঘরে ঢোকার পারমিশন নেই, শুধু যে বলবে একমাত্র যার বাড়ি সেই পারমিশন দেবে, কিন্তু তাও লোকে ঢুকে পড়ছে, লোকে ঢুকে পড়ছে, ঢুকে পড়ে এরও তার জিনিস নিয়ে নিচ্ছে। যদি এখানে খুলি নে, এটাই তো চলছে আজকে তোমার বাড়ি, মানে যে সব বাড়ি এটাই চাকরি সোর্স আছে তাই তো। বাব এত আগুন কি হবে? আগুন এখানে, আরে এটা এটা এত আগুন, বাবা পালিয়ে যাও এখান থেকে, পালিয়ে যাও, এসো আগুন ফাগুন দিয়ে মারবে, এখান থেকে পালিয়ে যাও। এবং এখানে রনিতের বেশ, কিন্তু এখনো রনিত কোনো কিছু আরম্ভ করেনি। এইটা দুজন হচ্ছে সবচেয়ে এখানে মানে বড় লোক, কিন্তু এদের বাড়ি নেই। দাঁড়াও আমি আসছি নিজে সিক্রেট বেস থেকে। আমার সিক্রেট বেস বানিয়ে নিয়েছি। এন্ডারম্যান, আমার বাড়িতে এন্ডারম্যান ঢুকে গেল। বাহ, আরো ডাইনিং দেখতে দিচ্ছে। এটা চাষটা আস্তে করে মানো করবি, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবি? হ্যালো হ্যালো, কি হয়েছে? আমি আমার বাড়ির গেটের সামনে ঢুকতে গিয়ে ঢুকলাম না। না আমি বলছি যে কি আমার কি কি হয়েছে, আগে তো আমার পেপার টেস্ট, মানে কেউ পেপার চুরি করে নিয়েছে, তারপর আমার এখানে আমরা মিটিং করতেছি, তারপরে দুটো ডায়মন্ড ছিল আমার, দুটো ডায়মন্ড চুরি করে, একটা ডায়মন্ড চুরি করে হয়ে গেছে, যে ইগনিশিয়াস জানবে আমার বাড়িতে দুটো বেড ছিল আর এখন একটা বেড আছে, বেডও চুরি করে দিয়েছে। আর আমার আমাকে থাকলে আমি কে দিতাম, কে চুরি করছে? আমি তো কান্নাকাটি শুরু করে দেবো না, আমার বেড 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 না বেড করে ওর কান্না পাচ্ছে। তোর কি কান্না পাচ্ছে? আমার তো ডিম চুরি হয়ে গেছে, কি বলবো। ডিম ডিম কে চুরি করে এখানে? ডিম তো এমনি পাওয়া যায় মুরগি থেকেই তো পাওয়া যায়, ডিম চুরি করে নিয়ে যাচ্ছে। আমি ডিমের ব্যবসা করবো শুরু ভেবেছিলাম, জম্বির মাংস দিয়ে রেখেছে এখানে। আরে কাজরাহাটা মিউনিসিপালিটি কাজরাহাটাও। বাহ বাহ, খাবি এটা? খেয়ে নিল আমি তো স্কেলেটন মারছি মাঝে মাঝে, ফ্লিন্ট কালেক্ট করে অ্যারোস বানাচ্ছি। এইবারে ভীত পুজো হবে, নারকল ফাটানো হবে, নারকল নেই আপাতত, গ্লাস ফাটিয়ে আমি উদ্বোধন করব। আমার উদ্বোধন শুরু, মানে এইবারে কি বল এখন কত কটা কাজ এখন শুরু? স্টার্ট হয়ে গেছে আমার বাড়ি, পেছনে ঝুপড়ি, ঝুপড়ির থেকে ভেঙে ভেঙে জিনিস নিয়ে আমার বাড়িতে সব কমপ্লিট করতে হবে। কিন্তু এই একা একা করতে বহুত বোর লাগছে, খুবই বোর লাগছে, এবং এইগুলো সবই পরিষ্কার করতে হবে, তবে বাড়ি কমপ্লিট করতে পারব। কিন্তু আমি একটু দেখে আসছি চুপচাপ, এখন কেউ জানে না, ডিসকর্ডে নেই, জানে না। আচ্ছা আমি ডিসকর্ডে ঢুকে যাচ্ছি এবং ঢুকে চুপচাপ আমি দেখি কে কী করছে, চুপচাপ ডিসকর্ডে ঢুকছি।
না আমি মাইনিং করতে যাচ্ছি। মাইনিং করতে যাচ্ছে সবাই, মানে হামরেল যাচ্ছে মাইনিং করতে, ঠিক আছে। এবং কেভি রয়েছে, এবং এখন কেভি কে কে রয়েছে, অন্য রয়েছে, টেন্টন রয়েছে, কেলভিন রয়েছে, কেভি রয়েছে, রনি তেলের খুনি এবং হাম্বেল রয়েছে, আমি তো রয়েছি। আমি চুপচাপ এখন দেখবো কে কি করছে এবং তোমাদেরও দেখাবো কে কি করছে। আমার কথা কেউ শুনতে পাবে না এখন। ওর ওইদিকে মারামারি করছে এবং সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো এবং তোমাদেরও দেখাবো ওরা কী করছে। এখানে কি এদের মধ্যে কেউ একসাথে খেলছে কিনা সেইটা হচ্ছে কথা, কেউ হয়তো এরা জয়েন্ট রয়েছে সেটাই হচ্ছে কথা। এখন কে চুরি করছে সেইটা আমাদের খুঁজে বার করতে হবে। এবং পড়ছে এখানে বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এবং আমরা দেখি অন্নব কী করছে। অন্নব কি আদৌ আছে? হ্যাঁ অন্নব আছে, বেশেই আছে। আমরা সেট করে ঢুকে যাবো চুপচাপ, দেখে আসবো অন্নব কী করছে। কেউ শুনতে পাবে না আমার কথা, কিন্তু অন্নব কিছু ভাবছে। এবং অন্নবের বাড়ির ছাদে মাকড়সা, ডিসকোতেই ঢুকি এবং ঢুকে অন্নবকে বলি আমার টিপি দিলে নাকি এখানে, এই তোর বাড়ির ছাদ ওখানে মাকড়সা। অর্ণব, অর্ণব, হ্যাঁ তোর বাড়ির ছাদে মাকড়সা উপরে, এটা কোথায় কোথায় আমরা অ্যাট দিস মোমেন্ট? অর্ণব যাচ্ছে মারতে, ইয়েস মাকড়সা গন, অর্ণব মেরে দিয়েছে মাকড়সা। আমার কথা কেউ শুনতে পাবে না এখন। ক্রিপারের হাতে রমিত মরে গেছে, খুবই ভালো। হাম্বেল আমার সামনে দিয়ে দৌড়ে দৌড়ে পালিয়ে গেল, বা সামনে একটা ভেড়া, টেন্টন একাই পরিশ্রম করছে টাউন হলে, টাউনে ঢোকা যাবে না, পারমিশন নেই ঢোকার। ভেতরে এখনো কাজ করে যাচ্ছে, ডায়মন্ডের আর্মার পরে কাজ করছে। এ একা ডায়মন্ডের আর্মার পরে রয়েছে কি? ডায়মন্ডের আর্মার পেয়েছে সেইটা হচ্ছে কথা। কি ডায়মন্ডের আর্মার কি হলো, কি হলো, আছিস কেন? এর মধ্যেই কোথাও মারামারি মারছিস কেন? ইগনিশিয়ার স্টোন তৈরি হয়ে গেছে। ও এটা এটা ইগনিশিয়াসের বাড়ি? কোনটা কার বাড়ি? ইগনিশিয়াসের বাড়ির সামনে হয়তো। আমাদের খুঁজে পাবো তো এখানে আসলে চোরকে। তোর বাড়ি কি, তোর বাড়ি কি? আমি যেখানে লাইটিং পড়ছিল, আমি তো এতক্ষণ বাড়ির ভেতরে ছিলাম। ও এই ব্রাউন, এই ও এটা তো দাদা, আরে মন্দিরটা, মন্দিরটা সবার দিকে নজর দিয়ে রেখেছে। ও এটা মন্দিরের মতো বাড়ি সেটা তোর? হ্যাঁ হ্যাঁ, তুই এলি আগে কতবার? হ্যাঁ, কিন্তু সবার এত বাড়ি আছে, সবার মুখস্থ করতে অনেক প্রবলেম হয়। সেটাই আমারও হয়। অন্নব দেখছে আমার বাড়ি, উপর দিকে তাকিয়ে দেখছে। আমি তো এখন মানে কোনো বাড়িতে যাই নি, ভেতরে দেখছে আমার বাড়ি। ভাই কেভিটা কেভি? সেটা আমি। কেভি তুই? হ্যাঁ। আমার নাম তো বুঝি ইগনিশিয়াস। না না, ইগনিশিয়াস নাম লেখা আছে তো। ইয়েস অন্নব নামছে নিচে, আমরা চলে এসেছি মাইন করতে আপাতত। মাইন করতে যাবো, এটা হচ্ছে আমাদের মাইন। ঠিক আগের আড্ডা বাজির মতোই আমরা মাইনটাকে রেখেছি এখানে। এই সাইডে মাইনও আছে, তো এখান দিয়ে স্টার্ট করতে পারিস খুঁড়া। একটা ব্লক ছেড়ে এখান দিয়ে পুরো স্টার্ট করতে পারিস। কালকে আমি এখান থেকেই ডায়মন্ড পেয়েছিলাম 15টার মতো। আরে তুই উঠ কেন? তুই স্টোনের বানা না, উডের প্রচুর টাইম লাগবে।
একটা রেখে দিন, যাওয়ার পরে স্টোনের বানাতে হবে, স্টোনেরই বানাতে হবে, নাহলে তো আয়রন পেলে আয়রন তো তুই উড দিয়ে নিতে পারবি না। দুটো আছে এখন, নষ্ট করছি না আপাতত, কাঠ আরে দিয়ে কাজ। স্টোন স্টোন তো অ্যাভেলেবেল, আয়রন পর্যন্ত পাওয়া যায় না, এবং মাইনিং করতে করতে আমি পেয়ে গেলাম রেডস্টোন, রেডস্টোনটা নিয়ে নেবো। আয়রন আমি এখন পাইনি, আয়রন পিক আচ্ছা তুই আমার কাছে আয় একটু, আমার এখান থেকে রেস্টোন গুলো নিয়ে যা, আমার জায়গা নেই, ইনভেন্টরি ফুল হয়ে গেছে। যা ইনভেন্টরি ফুল হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ চলে চলে, আমার এখানে আমার এটাই চলে। হ্যাঁ যা যা ভেতরে ঢুকে গিয়ে নিয়ে নে। হ্যালো হ্যালো শুনতে পাচ্ছিস? হ্যাঁ প্রবলেম অন্যক গেছে মাইনিং, আমি ততক্ষণ অন্যকের একটু সুইমিং পুলটাকে ঠিক করে দিয়ে ব্যবস্থা করি। এতক্ষণ ওপরে উঠে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে চাপ, একটা মাত্র বাকেটে নিয়ে। এখানেই আমাদের কোথাও একটা আপাতত জলের সোর্স বানাতে হবে, একটা ঢালতে হবে কোন দিয়ে এবং অন্যটাকে ঢালতে হবে অন্য কোন দিয়ে। আশেপাশে জম্বিও আছে কোথাও, ঢুকে পড়েছি। কি করতে চাইছে দাবিটা কি? একজন আসছে একজন যাচ্ছে, একজন আসছে একজন যাচ্ছে। ইয়েস ইনফিনিটি সোর্স ওয়াটার হয়ে গেছে। আমি হাতে একটা রেখে দিয়েছি ডান্ডা, ব্যাস পুরো সুইমিং পুল রেডি, চান করতে পারবে। এবং আমি এখান দিয়ে একটু জাসুসি করবো, সবার উপর নজর রাখবো, চুপচাপ অন্য মাইনিং করছে, তোমরা দেখতে পাচ্ছ মন দিয়ে হয় মাইনিং করছে। তুমি দুটো স্টোনের পিকেস দিয়ে দিই, স্টোন পিকেক্স। আমি একটুখানি ততক্ষণ মাইনিং করিনি, যদি লাগ ভালো থাকে তাহলে ডায়মন্ডও পেয়ে গেলাম, নাও পেতে পারি, পেতেই হবে সেরকম কোনো কথা নেই, নাও পেতে পারি, নাও পেতে পারি, কিন্তু চেষ্টা করতে কিছু নেই, চেষ্টা করতে। দাদা তুমি ওয়েপন ডিসপন করাওনি, মানে আইটেম ডিসপন? না না দুটো আছে, মরে যেতে পারি।
মাইনিং করছিস? হুম হুম কলা কি হলো? আমার জম্বি আর স্কেলিটনের পিভিপি দেখছিলাম, হঠাৎ করে স্কেলিটনটা জম্বিটাকে মেরে আমাকে মারতে শুরু করে দিল নাকি? শিল্ড ওপেন ছিল, ওয়ান শট মেরে দিল নাকি কি করে? এই কত মিনিটে হলো রে? টর্চ বানা তবে, টর্চ 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 খতম হয়ে গেছে, টর্চ বানিয়ে টর্চ টর্চ। হ্যাঁ আমারও শেষ হয়ে গেছে, আমি বানিয়েছিলাম। বাবা কি মিউজিক, কয়া মিউজিক হচ্ছে এই তো, এখানে হুম করে বেজে উঠল। তাই বলি শেষ করে দিই আজকের তোর কাছে আসি আমি। এই তো দাঁড়িয়ে আছি, শেষ করে দে। হ্যাঁ কি বলছিস? শেষ করে দে আজকের ভিডিও। আচ্ছা তো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। আমরা তো অনেক বাড়ি বাড়ি বানালাম, সবার বাড়ি দেখলে তোমরা, এবার বলো কার বাড়িটা কতটা ভালো লাগলে কমেন্ট করে জানাও, আর কি কি দেখতে চাইছো সেটাও জানাও। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।